আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদেরকে ছোলা বোনা করার পর এটা কিভাবে মাখিয়ে খেলে বেশি সুস্বাদু হয় সেটাই দেখাবো। তাহলে চলুন দেখে নিই। এজন্য এখানে আমি নিয়েছি শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। এখন এই সকল উপকরণ একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ আর এক টেবিল চামচ সরিষার তেল। বিট লবণ আর সরিষার তেলটা দিলে এটা বেশি সুস্বাদু হয়, তাই ছোলা মাখায় অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি এক চা চামচ লেবুর রস। এরপর আমি সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি এর মধ্যে আগে থেকে ভুনা করে রাখা ছোলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর সঙ্গে টমেটো কুচিও অ্যাড করতে পারেন। ছোলা মাখায় আপনি সালাদ আর ছোলা যদি সমান সমান দেন তাহলে এটা খেতে বেশি মজা হবে। আর এর সাথে যদি হয় মুড়ি, পেঁয়াজু আর জিলাপি তাহলে তো আর কথাই নেই। আমি খুব ভালো করে ছোলাটা মেখে নিয়েছি, এখন শুধু পরিবেশন করার পালা। এবার এই ছোলা মাখাকে আমি পরিবেশন করব। দেখলেন তো কত সহজে ছোলা বোনা মেখে নিয়েছি। আশা করছি আমার ছোলা মাখাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এই রমজানের ইফতারিতে এভাবে ট্রাই করবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।